হ্যালো ফ্রেন্ডস, আচ্ছা আমরা এই ভিডিওতে আলোচনা করছি ইন্ডিয়ান রেলওয়ে থেকে কিছু গুরুত্বপূর্ণ ট্যাকটিক জিকে। আমরা যেহেতু রেলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, সুতরাং রেল ব্যবস্থা সম্পর্কেও আমাদের কিছুটা আইডিয়া থাকা দরকার। সুতরাং রেলওয়ে বোর্ড যখন পরীক্ষা কন্ডাক্ট করবে, এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই করবে। সুতরাং রেলের পাশাপাশি অন্যান্য যে সমস্ত পরীক্ষায় আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু রেলের থেকে প্রশ্ন আসে আমরা জানি। সো নাও লেটস স্টার্ট। কোশ্চেন নম্বর ওয়ান, ভারতে কবে প্রথম ট্রেন চালু হয়েছিল? ভারতে প্রথম ট্রেন চালু হয়েছিল 1853 সালে। অ্যান্সার হবে এখানে বি, 1853 সালে ভারতে প্রথম রেলওয়ে চালু হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে মুখ্যালয় কোথায় অবস্থিত? ইস্ট কোস্ট রেলওয়ের মুখ্যালয় অবস্থিত ভুবনেশ্বর। অ্যান্সার হবে এখানে ডি, ভুবনেশ্বরে অবস্থিত ইস্ট কোস্ট রেলের মুখ্যালয় অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের কোন ট্রেনের দীর্ঘতম রুট লাইন আছে? ভারতের কোন ট্রেনের দীর্ঘতম রুট লাইন আছে? ভারতের সাধারণত কন্যাকুমারী থেকে ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস। অ্যান্সার হবে এখানে সি, কন্যাকুমারী থেকে ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস। নেক্সট প্রশ্ন হচ্ছে রেলটাপ কলেজ কোথায় অবস্থিত? রেলটাপ কলেজ অবস্থিত ভাদোরা। অ্যান্সার হবে এখানে সি, ভদ্রায় অবস্থিত রেলটাপ কলেজ। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে দীর্ঘতম রেল সেতুটি নিম্নলিখিত কোনটিতে অবস্থিত? ভারতের সবচেয়ে দীর্ঘতম রেল নিম্নলিখিত সেতুটি অবস্থিত বর্তমানে ব্রহ্মপুত্র নদীর উপর। অ্যান্সার হবে সি। এই প্রশ্নটা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নতুন অনেক ব্রিজ হচ্ছে, যেগুলো গঙ্গা নদীর উপর, কিছুদিন আগে ব্রহ্মপুত্র নদীর উপর একটা হয়েছে। সুতরাং অবশ্যই তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, দ্বন্দ্ব থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন শহরে ভারতীয় রেলওয়ের তিনটি জোনাল সদর দপ্তর অবস্থিত? এটা অ্যান্সার হবে কলকাতা, অ্যান্সার হবে ডি। সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা মেট্রো এবং ইস্টার্ন রেলওয়ে তিনটি জোনাল দপ্তর কলকাতায় অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কে প্রথম প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি পরিকল্পনা করেন? প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি পরিকল্পনা করেন জর্জ ব্রাডশো। 1839 সালে 25 অক্টোবর থেকে 19 অক্টোবরের মধ্যে তিনি প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি পরিকল্পনা করেন। অ্যান্সার হবে এখানে সি, জর্জ ব্রাডশো। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম রেল জংশন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? ভারতবর্ষের বৃহত্তম রেল জংশন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? এখানে দিল্লি, ভাটিন্ডা, মথুরা, এলাহাবাদ, চারটি অপশন আছে। অ্যান্সার হবে সি, মথুরা। নেক্সট হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় রেলপথের পূর্ব আঞ্চলীয় বিভাগ? ভারতীয় রেলপথের পূর্ব আঞ্চলীয় বিভাগ হচ্ছে তিনসুকিয়া। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে কাশ্মীরে নির্মিত বিশ্বের সবচেয়ে উচ্চতম রেল লাইন সেতুটি নিম্নলিখিত কোন নদীতে অবস্থিত? কাশ্মীরে নির্মিত বিশ্বের সবচেয়ে উচ্চতম রেল লাইন সেতুটি চেনাব নদীর উপর অবস্থিত। অ্যান্সার হবে এখানে সি, সরি অ্যান্সার হবে এখানে এ, চেনাব নদীর উপর অবস্থিত। নেক্সট হচ্ছে গোরক্ষপুর যেখানে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মটি অবস্থিত সেটি কোন রাজ্যে অবস্থিত? আমরা জানি গোরক্ষপুর উত্তরপ্রদেশে। প্ল্যাটফর্মের সংখ্যা হচ্ছে 10টি এবং ট্র্যাক সংখ্যা হচ্ছে 26টি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন রেলওয়ে স্টেশনে তিনটি গেজ, ব্রডগেজ, মিটার গেজ, ন্যারো গেজ, আমরা তিন ধরনের লাইনের কথা জানি, ব্রডগেজ, মিটার গেজ এবং ন্যারো গেজ উপস্থিত আছে? এটা শিলিগুড়ি রেলওয়েতে। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতে ব্রডগেজ রেলওয়ে লাইনের প্রস্থ কত? ভারতে ব্রডগেজ রেলওয়ে লাইনের প্রস্থ হচ্ছে 5 ফিট 6 ইঞ্চিস। ব্রডগেজ রেল লাইনের প্রস্থ হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে
চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স কোথায় অবস্থিত? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স অবস্থিত পশ্চিমবঙ্গে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি তামিলনাড়ুতে অবস্থিত, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে হুইল ও এক্সেল প্ল্যান্ট কোথায় অবস্থিত? হুইল ও এক্সেল প্ল্যান্ট কর্ণাটকে অবস্থিত, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট হচ্ছে রেল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত, রেল কোচ ফ্যাক্টরি পাঞ্জাবে অবস্থিত, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রেলওয়ে স্টেশন পূর্বে ভিক্টোরিয়া টার্মিনস নামে পরিচিত ছিল? পূর্বে ভিক্টোরিয়া টার্মিনস নামে পরিচিত ছিল, অ্যান্সার হবে এখানে ছত্রপতি শিবাজী টার্মিনালস, অ্যান্সার হবে ডি। ছত্রপতি শিবাজী টার্মিনালস পূর্বে ভিক্টোরিয়া টার্মিনস নামে পরিচিত ছিল, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন ফেয়ারি কুইন যেটি বিশ্বের সবচেয়ে পুরনো বাষ্প ইঞ্জিন নতুন দিল্লি এবং কোন শহরের মধ্যে চলাচল করত? এটি চলাচল করত নতুন দিল্লি এবং আলবার মধ্যে, অ্যান্সার হবে এখানে বি। ফেয়ারি কুইন হচ্ছে সব থেকে পুরনো রেল ইঞ্জিন, বাষ্পচালিত রেল ইঞ্জিন, যেটি দিল্লি এবং আম্বার মধ্যে চলাচল করত। নেক্সট প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথাই, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন দুটি স্টেশনের মধ্যে প্রথম ভারতীয় রেল চলাচল করেছিল? অ্যান্সার হচ্ছে বি, বোম্বাই থেকে থানে। নেক্সট প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল রেলওয়ের মুখ্যালয় কোথায় অবস্থিত? সেন্ট্রাল রেলওয়ের মুখ্যালয় অবস্থিত বোম্বাই, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন রেল স্টেশনটি দক্ষিণ ভারতের শেষ সীমান্তে অবস্থিত? কোন রেল স্টেশনটি দক্ষিণ ভারতের শেষ সীমান্তে অবস্থিত? কন্যাকুমারী। নেক্সট প্রশ্ন ভারতীয় রেলওয়ের জাতীয়করণ করা হয়েছিল কত সালে? 1950 সালে ভারতীয় রেলওয়ের জাতীয়করণ করা হয়, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে শতাব্দী এক্সপ্রেস ভারতের প্রথম কবে চালু হয়? শতাব্দী এক্সপ্রেস চালু হয় 1988 সালে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে কোন রেলওয়ে জোন ভারতের মধ্যে বৃহত্তম? কোন রেলওয়ে জোন ভারতের মধ্যে বৃহত্তম, অ্যান্সার হবে এখানে ইস্টার্ন রেলওয়ে জোন ভারতের মধ্যে সবথেকে বৃহত্তম। নেক্সট হচ্ছে ভারতের প্রথম ভূগর্ভস্থ রেলওয়ে কবে শুরু হয়েছিল? ভারতের প্রথম ভূগর্ভস্থ রেলওয়ে শুরু হয়েছিল 1984 সালে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে কোন লাইন যেখানে শেষ হয় সেই জায়গাটাকে কি বলে? এখানে কোন লাইন, রেল লাইন যেখানে শেষ হয় সেই জায়গাটিকে বলে টার্মিনাল স্টেশন, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের উত্তর দিকের শেষ রেল স্টেশনটির নাম কি? ভারতের উত্তর দিকের শেষ রেল স্টেশনটির নাম হবে জম্মু তাওয়াই, অ্যান্সার হবে এখানে এ, জম্মু তাওয়াই। ভারতের উত্তর দিকের শেষ রেল স্টেশনটির নাম হচ্ছে জম্মু তাওয়াই। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় রেল যেটি পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলির মধ্যে বৃহত্তম কতগুলি অঞ্চলে বিভক্ত? এটি 9টি অঞ্চলে বিভক্ত। ভারতীয় রেল যেটি পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলির মধ্যে বৃহত্তম সেটি 9টি জোনে বিভক্ত, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় রেলপথের যাত্রীবাহী বগিগুলি নিম্নোক্ত কোন স্থানে নির্মিত হয়? অ্যান্সার হবে এখানে সি, পেরাম্বুর। ভারতীয় রেলপথের যাত্রীবাহী বগিগুলি নিম্নোক্ত কোন স্থানে নির্মিত হয়? পেরাম্বুরে, অ্যান্সার হবে এখানে সি। পাহাড়ি এলাকায় কোন গেজ ব্যবহার করা হয়? পাহাড়ি এলাকায় সাধারণত ন্যারো গেজ ব্যবহার করা হয়, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ভারত এবং কোন দেশকে যুক্ত করে? মৈত্রী এক্সপ্রেস ভারত এবং বাংলাদেশকে যুক্ত করে, অ্যান্সার হবে এখানে সি। জাতীয় রেল মিউজিয়াম কোথায় অবস্থিত? জাতীয় রেল মিউজিয়াম নিউ দিল্লি, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন বিখ্যাত রেল স্টেশনটির নাম বদলে দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন রাখা হলো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এর অ্যান্সার হবে মুঘলসরাই। মুঘলসরাই রেল স্টেশনটির নাম পাল্টিয়ে দীনদয়াল উপাধ্যায় নগর রেলওয়ে স্টেশন রাখা হয়েছে।
নেক্সট প্রশ্ন হচ্ছে, সৌরবিদ্যুতের উপর সম্পূর্ণ রূপে চালিত দেশের প্রথম রেল স্টেশন কোনটি? সৌরবিদ্যুৎ দ্বারা চালিত প্রথম সম্পূর্ণ রেল স্টেশন হচ্ছে গুয়াহাটি। অ্যান্সার হবে এখানে বি, গুয়াহাটি রেল স্টেশন। নেক্সট হচ্ছে, বিখ্যাত ছত্রপতি শিবাজি টার্মিনালের স্থাপিতা কে ছিলেন? পূর্বে ছিল ভিক্টোরিয়া টার্মিনস, এর স্থাপিতা ছিলেন এফ ডাব্লিউ স্টিফেন্স। অ্যান্সার হবে এখানে FW ডিফেন্স। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সম্পূর্ণরূপে অসংরক্ষিত সুপারফাস্ট ট্রেন? এখানে অন্ত্যোদয়া এক্সপ্রেস। অ্যান্সার হবে এখানে এ, অন্ত্যোদয়া এক্সপ্রেস। নেক্সট প্রশ্ন হচ্ছে, ডেকান কুইন একটি জনপ্রিয় ট্রেন, এটি কোন দুটি স্টেশনের মধ্যে চলাচল করতো? এখানে অ্যান্সার হবে এ, মুম্বাই এবং পুনের মধ্যে চলাচল করতো ডেকান কুইন। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন রেল স্টেশনটি ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত? এটা হবে ঘুম। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, দার্জিলিং হিমালয়ের রেলপথটি কোনজন পরিচালনা করে? দার্জিলিং হিমালয়ের রেলপথটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে পরিচালনা করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন গতিমান এক্সপ্রেস কত সময়ে দিল্লি ও আগ্রার মধ্যবর্তী দূরত্বকে অতিক্রম করে? অ্যান্সার হবে 100 মিনিট। এখান থেকে দুটি প্রশ্ন হতে পারে, এক, সব থেকে দ্রুতগামী ট্রেনের নাম কি গতিমান এক্সপ্রেস, এবং এটি কোন দুটি জনের এলাকার মধ্যে যাতায়াত করে, কোন দুটি স্থানের মধ্যে, দিল্লি এবং আগ্রা। এখান থেকে তিনটি প্রশ্নের অ্যান্সার আমরা একসাথে পাচ্ছি, তিনটাই মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত? এটা অ্যান্সার হবে জামালপুর। অ্যান্সার হবে বি, জামালপুরে অবস্থিত ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম ভূগর্ভস্থ রেলপথ কোনটি? ভারতের দীর্ঘতম ভূগর্ভস্থ রেলপথ হচ্ছে বানিহাল ও কাজীগঞ্জ। অ্যান্সার হবে এখানে সি, বানিহাল ও কাজীগঞ্জ। নেক্সট প্রশ্ন হচ্ছে, আদর্শ স্টেশন স্কিমের অধীনে উন্নয়নের জন্য কোন রাজ্য সর্বোচ্চ সংখ্যক স্টেশন চিহ্নিত করা হয়েছে? এখানে অ্যান্সার হবে এ, পশ্চিমবঙ্গ। নেক্সট প্রশ্ন, রেলপথ নেটওয়ার্ক দৈর্ঘ্য অনুযায়ী বিশ্বের মধ্যে ভারতের র্যাঙ্ক কত? রেলপথের দৈর্ঘ্য অনুযায়ী বিশ্বে ভারতের র্যাঙ্ক হচ্ছে চতুর্থ। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, রেলওয়ে ইঞ্জিন কে আবিষ্কার করেন? রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ ডিফেন্সন। অ্যান্সার হবে এখানে ডি, জর্জ ডিফেন্সন। নেক্সট প্রশ্ন, ভারতীয় রেলওয়ের স্লোগান কি? ভারতীয় রেলওয়ের স্লোগান হচ্ছে লাইফ লাইন অফ দি নেশন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, লাইফ লাইন অফ দি নেশন। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে? ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী মমতা ব্যানার্জি। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন কোনটি? ডেকান কুইন। ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন হচ্ছে ডেকান কুইন। নেক্সট